নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মহেশ, আপনাদের অনেকবার স্বাগত জানাই আমার ভিডিওটিতে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পার্কিনসনস ডিজিজ নিয়ে। এই সমস্যাটি আমরা প্রায় আমাদের আশেপাশে দেখে থাকি, বিশেষ করে এই সমস্যাটি যাদের এজ একটু বেশি হয়ে গেছে তাদের মধ্যে দেখা যায়। আপনি দেখে থাকবেন এই ডিজিজটি, পার্কিনসন ডিজিজের প্রধান লক্ষণ হলো কম্পন। আপনার হাতে প্রচণ্ড কম্পন হবে, পায়ে প্রচণ্ড কম্পন হবে, কন্টিনিউয়াসলি হাত পায়ে এরকমভাবে কাঁপতে থাকবে। আপনি দেখে বুঝতে পারবেন যে ব্যক্তিটি পার্কিনসন ডিজিজের সমস্যায় ভুগছে। হাত পা প্রচণ্ডভাবে কাঁপতে থাকবে, মুখ কাঁপতে থাকবে, জিভ কাঁপতে থাকবে, চলাফেরা করতে অসুবিধা হবে, লিখতে অসুবিধা হবে, লেখার সময় হাত কাঁপবে, ইভেন কথা বলার সময় ঠোঁট আর জিভ কাঁপতে থাকে। তাই পেশেন্ট কী বলছে আপনি ভালো করে বুঝতেই পারবেন না। পার্কিনসন ডিজিজ একটি নিউরোলজিক্যাল ডিজিজ। আমাদের ব্রেন বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করে থাকে, কিন্তু কোনো কারণে যদি ব্রেন থেকে এই কন্ট্রোলিং আস্তে আস্তে হারিয়ে যায়, ব্রেনের কিছু অংশ যদি ড্যামেজ হতে থাকে, তাহলে এই সমস্যাটি আপনার মধ্যে আসতে পারে। এছাড়াও কোনো রকম অ্যাক্সিডেন্টে বা মাথায় জোরে কোনো ধাক্কা লাগা, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগারের ফলেও এই সমস্যাটি হতে পারে। অনেক সময় দেখা যায় যে ভয়ের কারণেও এই সমস্যাটি হতে থাকে এবং কাঁপতে থাকে পেশেন্ট। সেটি পার্কিনসন ডিজিজ না হলেও যদি বারবার এইরকম পেশেন্টের সাথে হতে থাকে, তাহলে সেটি পার্কিনসন ডিজিজে পরবর্তীকালে রূপান্তরিত হতে পারে। এই সমস্যাটি সাধারণত যাদের এজ একটু বেশি হয়ে গেছে, মানে যাদের এজ 55, 60 বা 65 হয়ে গেছে, তাদের মধ্যেই বেশি দেখা যায়। এছাড়াও এই সমস্যাটি যে কোনো এজের মধ্যে দেখা যেতে পারে, বাচ্চার মধ্যে হতে পারে, ইয়াং এজের মধ্যে সমস্যাটি দেখা যেতে পারে। যদি আপনার মধ্যে এই সমস্যাটি হয়ে থাকে, তাহলে কোনো চিকিৎসকের পরামর্শেই ওষুধ ব্যবহার করুন, আপনি খুব ভালো ফল পাবেন। অবশ্যই কোনো নিউরোলজিক্যাল স্পেশালিস্টকে দেখাতে পারেন আপনি। এছাড়া আপনার নিয়ারেস্ট কোনো হোমিওপ্যাথিক কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করে আপনি মেডিসিন ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজ যে মেডিসিনগুলি বলবো সেগুলি যদি আপনার সিমটমসের সঙ্গে ব্যবহার করেন, অবশ্যই ভালো ফল পাবেন। বন্ধুরা, আমাদের প্রথম মেডিসিনটি হলো অ্যাগারিকাস মাসকারিস 30 CH। অ্যাগারিকাস মাসকারিস ওইসব পেশেন্টদের জন্য খুব ভালো কাজ করবে যাদের ঠোঁট আর মুখের ওপরের অংশ বেশি কাঁপে, মানে মুখ থেকে, মানে মুখের অংশ বেশি কাঁপে, জিভ বেশি কাঁপতে পারে, ঠোঁট বেশি কাঁপতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে চোখের পাতা অবধি কাঁপতে পারে। সেসব পেশেন্টদের ক্ষেত্রে অ্যাগারিকাস মাসকারিস 30 CH দিনে 2 দিন ড্রপ করে 3 থেকে 4 বার নিলে আপনি 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে খুব ভালো ফলাফল পেতে পারেন। বন্ধুবান্ধব, পরের মেডিসিনটি হলো জিঙ্কাম মেটালিকাম 30 CH। জিঙ্কাম মেটালিকাম 30 CH যদি সমস্যাটি কোনো শিশুদের, বাচ্চাদের বা ইয়ং বয়সে হয়ে থাকে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। যদি শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে থাকে, তাহলে আপনি জিঙ্কাম মেটালিকাম ব্যবহার করতে পারেন। 30 CH দিনে 2 দিন ড্রপ করে 2 থেকে 3 বার ব্যবহার করলে আপনি খুব ভালো ফল পাবেন। বন্ধুবান্ধব, পরের মেডিসিনটি হলো স্ট্যানাম মেটালিকাম 30 CH। স্ট্যানাম সেসব পেশেন্টদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের কোনো কিছু লেখার সময় হাত খুব কাঁপতে থাকে এবং কিছু লিখতেই পারে না। হয়তো কোনো জায়গায় সিগনেচার করার জন্য তাকে নিয়ে যাওয়া হলো, প্রচণ্ডভাবে হাত কাঁপতে থাকে, সেখানে সিগনেচার সে করতেই পারে না এবং লেখা স্টার্ট করার সঙ্গে সঙ্গে তার হাত কাঁপতে শুরু করবে, সেসব ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন, খুব ভালো ফল পাবেন। এটিকে সাধারণত রাইটার্স ক্র্যাম্প বলা হয়ে থাকে, লেখার সময় কম্পন শুরু হওয়া। এটির 30 CH দিনে 2 ড্রপ করে 2 থেকে 3 বার আপনি যদি ব্যবহার করেন, খুব ভালো ফল পাবেন। অন্যভাবে পরের মেডিসিনটি হলো ডরিফোরা 30 CH। ডরিফোরা 30 CH পার্কিনসন ডিজিজের জন্য একটি খুবই ভালো মেডিসিন, বিশেষ করে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের হাত প্রচণ্ড বেশি কাঁপতে থাকে এবং কাঁপার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। হাত ফুলে যেতে পারে, পা ফুলে যেতে পারে, মানে কাঁপার সঙ্গে সঙ্গে যদি প্রচণ্ডভাবে ফুলে যেতে থাকে শরীরের যে কোনো অংশ, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। এবং সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড জ্বালা থাকবে, মানে সারা শরীর জ্বালা করতে থাকবে ঠিক আর্সেনিকের মতো। এই ওষুধটি ব্যবহার করতে পারেন, আপনি খুব ভালো ফল পাবেন। এটি 30 পোটেন্সিতে দিনে 2 থেকে 3 বার ব্যবহার করুন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ কন্টিনিউ করুন, দেখুন আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন। বন্ধুভাবে পরের মেডিসিন হলো জেলিসিমিয়াম 30 CH। যেসব পেশেন্টরা একটু ডাল, মানে খুবই নিস্তেজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে হাত পা প্রচণ্ড কাঁপতে থাকে এবং পার্কিনসন ডিজিজের শুরুতেই যদি মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে, তাহলে আপনি খুব ভালো ফল পাবেন এবং আপনার আর কোনো মেডিসিন ব্যবহার করার দরকারও ইন ফিউচারে পড়বে না। এই একটি মেডিসিনই আপনাকে ঠিক করে দিতে পারে। তবে পেশেন্টদের মধ্যে যে সিমটমসটি দেখা যায় সেটি হচ্ছে কাঁপার সঙ্গে সঙ্গে পেশেন্ট প্রচণ্ড ডালনেস হয়ে থাকে, মানে খুবই লেজি হয়ে যায় পেশেন্ট, সব কিছুই ধীরে ধীরে হয়, মানে ওঠেও ধীরে ধীরে, বসেও ধীরে ধীরে,
মানে প্রচণ্ড একটা নিস্তেজ ভাব, মানে কোনো কাজ করতেই তার ইচ্ছা নেই, একটা উইকনেস তার মধ্যে থাকবে। যদি ডালনেস ও নিস্তেজ অর্থাৎ পেশেন্টের মধ্যে দেখা যায়, তাহলে মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। এটি 36 দিনে 2 থেকে 3 বার ব্যবহার করলে আপনি খুব ভালো ফল পাবেন। আর এই মেডিসিনটিকে আপনি কন্টিনিউ করতে পারেন, বিশেষ করে যাদের ব্লাড সুগারের প্রবলেম আছে এবং সঙ্গে সঙ্গে পার্কিনসন ডিজিজও দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে। এটি 36 পটেন্সিতে দিনে 2 থেকে 3 বার এটি জলের সাথে মিশিয়ে সেবন করতে পারেন, অথবা ডাইরেক্ট 2 থেকে 3 ফোঁটা জিভে নিয়ে সেবন করতে পারেন, খুব ভালো ফল পাবেন। আমাদের পরের মেডিসিনটি হলো ল্যাকেসিস 1M। ল্যাকেসিস 1M তাদের জন্য খুব ভালো কাজ করবে যাদের জিভ প্রচণ্ডভাবে কাঁপতে থাকে, মানে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ অতটা কাঁপে না যতটা জিভ তাদের কাঁপতে থাকে। কী কথা বলছে আপনি একদমই বুঝতে পারবেন না, এবং খুব ধীরে ধীরে তো বলেই, এবং সঙ্গে সঙ্গে ঠোঁট ও জিভ কাঁপার ফলে কথা একদমই অস্পষ্ট বেরোয়, একটা গোগানি আওয়াজের মতো বেরোয়, একদমই স্পষ্ট উচ্চারণ করতে পারে না, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে। 1M পটেন্সিতে নেবেন, আর একটি ড্রপ মাসে একবারই সেবন করলে এনাফ, এর বেশি এটিকে ব্যবহার করা দরকার পড়ে না। বন্ধুবান্ধবের পরের মেডিসিনটি হলো কোকুলাস ইন্ডিকাস 36। কোকুলাস ইন্ডিকাস পার্কিনসন ডিজের ক্ষেত্রে একটি খুব ভালো মেডিসিন আমি দেখেছি। এই মেডিসিনটি তাদের ক্ষেত্রে বিশেষ করে কাজ করে যাদের হাত প্রচণ্ডভাবে কাঁপতে থাকে, পা প্রচণ্ডভাবে কাঁপতে থাকে, বিশেষ করে যখন তারা চলে, ঝুঁকে চলে এবং প্রচণ্ড কাঁপতে থাকে, এবং তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমি এক্ষুনি পড়ে যাব, চলার সময় তারা সবসময় ভাবে যে আমি এক্ষুনি পড়ে যাব চলতে গিয়ে, তাই তারা চলতেও ভয় পায়, তাদের ক্ষেত্রে মেডিসিনটি খুব ভালো কাজ করবে। এটি 30 CH শক্তিতে আপনারা দিনে 2 থেকে 3 বার 2 ডক্টরে সেবন করতে পারেন, খুব ভালো ফল পাবেন। আমাদের পরের মেডিসিনটি হলো প্লাম্বাম মেটালিকাম 30 CH। প্লাম্বাম মেটালিকাম 30 CH তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যারা প্রচণ্ড স্লো, হাত পা তো কাঁপেই, তার সঙ্গে সঙ্গে সব কাজ স্লো করে, একদম স্লথ গতিতে ওঠে স্লো, বসে স্লো, খায় স্লো, বাথরুম যায় স্লো, মানে সব কিছুতেই ধীরে গতিতে। যদি কোনো বইও তাকে খুলতে দেওয়া হয় সে আস্তে আস্তে খুলবে, এবং তাকে সে যদি দাঁড়িয়ে থাকে তাকে যদি বসতে বলা হয় সে বসতে অন্তত 15 থেকে 20 সেকেন্ড টাইম আপনার লাগাবে। যাদের গতি প্রচণ্ড স্লো, মানে যে কোনো কাজের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে প্লাম্বাম মেটালিকাম 30 CH। সেই সঙ্গে সঙ্গে যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ অন্তর পায়খানা হয়, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে। তাই কনস্টিপেশনের সঙ্গে যদি সিমটমসগুলি দেখা যায়, স্লথ গতি, হাত পা কাঁপা, তাদের ক্ষেত্রে মেডিসিনটি মোক্ষম ঔষধ। এটির কম শক্তিতে নিলে সবথেকে বেশি কাজ করবে, ট্রাই করবেন 3 CH 6 CH বা 30 CH-এ নেবার, আপনি খুব ভালো ফল পাবেন। এটির 2 থেকে 3 ড্রপ দিনে 2 থেকে 3 বার সেবন করলে খুব ভালো ফল আপনি পাবেন। তো বন্ধুরা, এগুলো ছিল কিছু মেডিসিনস পার্কিনসন ডিজিজের। আপনি অবশ্যই কোনো ডাক্তারের সঙ্গে আলোচনা করে মেডিসিনস নিন, আপনি অবশ্যই ভালো ফল পাবেন। এবং পার্কিনসন ডিজিজের হোমিওপ্যাথি অনেক ভালো মেডিসিন পাওয়া যায় যা পুরোপুরি ঠিক করতে সাহায্য করে আপনাকে। তো বন্ধুরা, যদি আপনাদের মধ্যে এই সমস্যাগুলি হয়ে থাকে, এই মেডিসিনগুলি নিলে আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন। ফিরে যাওয়ার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ও নিজের ফ্যামিলির যত্ন নিন।